পুত্র সন্তানের নাম আবরার ফাহাদ রাখলেন র্যাব কর্মকর্তা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে চলছে প্রতিবাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীসহ সারাদেশে চলছে শিক্ষার্থীদের আন্দোলন এই ঘটনার মধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল শামীম হাসানের প্রথম পুত্র সন্তান জন্ম নেয় বুধবার দুপুর সাড়ে বারোটায় রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয় তার প্রথম সন্তান তিনি তার পুত্র সন্তানের নাম রেখেছেন আবরার ফাহাদ যে নামটি এখন সারাদেশের মানুষের মুখে মুখে শামীম হাসান খুলনা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি র‍্যাবে কর্মরত আছেন পুত্র সন্তান জন্ম নেয়ার পর কনস্টেবল শামীম ফেসবুক স্ট্যাটাসে লেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আজ বুধবার আমি পুত্র সন্তানের বাবা হলাম মাশা আল্লাহ আমার সন্তানের নাম রেখেছি এই মুহূর্তে সবার প্রিয় দেশের প্রথম ভাবনা শহীদের নামের প্রতি সম্মান রেখে আবরার ফাহাদ ইনশাআল্লাহ আমার সন্তানকে বর্তমান প্রচলিত পশ্চিমা উচ্চ ডিগ্রি এবং জঙ্গিবাদী ধর্মীয় মোল্লাদের থেকে দূরে রাখিয়া একজন দানশীল গরিব দুঃখী মানুষের সেবক হিসাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত করব সবাই দোয়া করবেন মহান আল্লাহ যেন আমার নেক আশা কবুল করেন উল্লেখ্য ভারত বাংলাদেশ থেকে তার সকল স্বার্থই আদায় করে নিয়েছে বিপরীতে বাংলাদেশ ভারতের কাছ থেকে এখনো ন্যায্য হিসা আদায় করতে পারেনি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে এমন একটি ফেসবুক স্ট্যাটাসের পর গত রোববার রাতে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতাকর্মী এরপর তাকে শেরে বাংলা হলের দু নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয় আর এ ঘটনায় পুরো দেশ বিক্ষোভে উত্তাল বিভিন্নভাবে মানুষ ক্ষোভ প্রকাশ করছেন নিউজ টেন সংবাদ নয় প্রয়োজন